শরদেহ সম্মানীয় বার্ষিক ক্রিয়া ও সংস্কৃত অনুষ্ঠানে সভাপতি আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং সামনে বসে থাকা ভাই ও বোনেরাও সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গ্রাম্য শিক্ষার অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাকে এই শিক্ষাটি এই বিষয়টি বলার তৌফিক দান করেন, আমিন। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সাংস থেকে, যার অর্থ হচ্ছে শাসন করা বা উপদেশ দেওয়া। এর ইংরেজি প্রায় শব্দ হচ্ছে এডুকেশন, যার অর্থ হচ্ছে প্রশিক্ষিত হওয়া। আরবি ইকরা অর্থাৎ পড়ো। আর সমস্ত ধরনের শিক্ষা আর সমস্ত ধরনের শিক্ষা শিকার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। আমরা জানি জ্ঞান অর্জন করতে হলে তিনটি জিনিস লাগে, এক ধৈর্য, দুই অর্থ, তিন পরিশ্রম। বর্তমানে মানুষ শিক্ষার অবস্থা সম্ভাবপূর্ণ, কিন্তু কিন্তু শহরের তুলনায় গ্রামীণ মানুষ গ্রামীণ শিক্ষার অবস্থা খুবই খারাপ। শহরের মানুষ তাদের প্রথমে তাদের শিশুকে শিক্ষার ব্যবস্থা করে, কিন্তু গ্রামীণ মানুষ প্রথমে তার শিশু বড় হয়ে কি কাজ করবে তা নিয়ে ভাবনা চিন্তা করে। কিন্তু আমাদের উচিত গ্রামীণ মানুষ হিসাবে আমাদের উচিত প্রথমত শিশুকে শিক্ষিত করা। আমরা প্রত্যেকে যদি এই এই চিন্তাধারা বজায় রাখি তাহলে সে শিশু বড় হয়ে সমাজ ও জাতিকে সর্বোপরি গ্রামীণ শিক্ষার ব্যবস্থাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ একজন কারণ আমাদের সম্পদ শিশু শিশুর হাতিয়ার, শিক্ষা শিক্ষার মেরুদণ্ড। একজন শিশুর কারণে একজন শিশুর প্রথম শিক্ষক তার মা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, তুমি আমায় শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি।